আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে হয়া প্লান্ট নিয়ে একটু বলবো কীভাবে আপনারা হয়া প্লান্টের পাতা থেকে পানি দিয়ে চারা তৈরি করবেন, সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। বিশ্বব্যাপী হয়া একটি পরিচিত উদ্ভিদ, সেটা মানুষে ইনডোর প্লান্ট হিসেবে ব্যবহার করে এবং এটির ফুলটা খুব সুন্দর। এটা মাটিতে হয় না, এটা গাছের চামড়া, ছাল, নারকেলের ছোবড়া এগুলোতে হয়। তো আপনারা আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা নিজে ঘরে হয়া প্লান্টের চারা তৈরি করতে পারবেন এবং এটা নিয়ে আপনারা ঘরে ইনডোর সাজানোর জন্য ব্যবহার করতে পারবেন। আমি শুরু করতেছি। প্রথমে আমার হয়া প্লান্ট থেকে আমি এই ধরনের কিছু পাতা কালেকশন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার, এই আমরা এই হয়া প্লান্টের লতা থেকে গোড়ার দিকে পাতাটা নিয়ে নিলাম। এছাড়া কোনো জায়গায় যদি দুইটা থাকে দুইটাও নেওয়া যাবে, আর আবার যদি তিনটা থাকে তিনটাও নেওয়া যাবে। এছাড়া আমরা যদি চাই শুধু চারাটা না নিয়ে একটু লতা সহ নিতে চাই, তাও নেওয়া যাবে। এই দেখতে পাচ্ছেন এটা একটু লতা লাগানো আছে, আমরা এই পুরোটাই নিলাম। আমি কিছু পাতা কালেকশন করে নিচ্ছি ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন আমি কিছু পাতা নিয়ে নিচ্ছি এবং নিয়ে নেওয়ার পর আমি কিভাবে পাতাগুলো চারা তৈরি করার জন্য পানিতে দিব সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। এখন আমি প্রথমে একটা ছোট একটা বক্স নিলাম, একটা পলিথিন নিলাম, সাথে একটা ব্লেড নিলাম। এখন আমি পানি দিয়ে নিচ্ছি এটাতে। ভিউয়ার্স, পানি দিব যে অর্ধেক পরিমাণ। পানি দেওয়ার পর আমি পলিথিনটার ভিতরে পানির বক্সটা ঢুকাচ্ছি। ঢুকানোর পর শক্ত করে আমি একটা গিট দিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, পানি দেওয়ার পর আমি পলিথিন দিয়ে শক্ত করে বেঁধে দিলাম। পলিথিন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি এখানে পাতাটা ভিতরে ঢুকাবো। আমি আগে একটা পাতা দিয়ে দেখাচ্ছি। আমি প্রথমে ব্লেড দিয়ে একটু করে কাটলাম, কাটার পর জাস্ট এই পাতাটা এইভাবে করে আমি ঢুকিয়ে দিচ্ছি, যাতে পাতাটা নিচ দিয়ে একটু হালকা উপরের দিকে থাকে, একদম নিচে লেগে না যায়। এছাড়া একটা পাতা থেকে আরেকটা পাতা যাতে ফাঁকা থাকে, আমরা যাতে খুব সুন্দরভাবে পরিচর্যা করতে পারি। ভিউয়ার্স, চাইলে একসাথে তিনটাও দিতে পারবো পাতা। দেখতে পাচ্ছেন আমি একসাথে তিনটা দিয়ে দিলাম। এভাবে করে আমি পুরাটাতে এই হয়া প্লান্টের পাতাগুলো দিয়ে দিব। ঠিক একইভাবে আমি আপনার এখন থেকে 2 মাস আগে এইভাবে কিছু পাতা দিয়ে দিয়েছিলাম। এইখানের ভেতরে সবগুলো পাতাতে এখন শেকড় চলে আসছে। আমি আপনাদেরকে একটা একটা বের করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সবগুলো পাতাতে আপনার শেকড় আসছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবগুলো পাতার গোড়াতেই শেকড় চলে আসছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবগুলোতেই ভালো শেকড় আসছে। ভিউয়ার্স, এটা সাধারণত গাছের ছাল বা মাটি, নারকেলের চোবড়াতে হয়, কিন্তু মাটিতে হয় না। পানিতে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অনেকে জানে না এটা যে পানিতে করা যায়। আমি আজকে আপনাদেরকে পানিতে করে দেখালাম। অনেকে এটা ক্রিটিক্যাল মনে করে। এটা যাতে ইজিলি কেউ চারা উৎপাদন করতে চাইলে এই ধরনের পাতা দিয়ে চারা উৎপাদন করতে পারে, এই জন্য ইজি প্রসেসটা আমি আপনাদের দেখাচ্ছি। এখানে যখন এইভাবে চারা সবগুলো পাতার গোড়ায় শেকড় চলে আসবে, একটু দেখাচ্ছি ভিউয়ার্স। এইখানে আস্তে আস্তে আপনার ছোট দেখতে পাচ্ছেন শেকড়ের পাতার গোড়া দিয়ে একটা মুকুলের মতো বের হচ্ছে, সেটা দিয়ে আপনার চারা হবে এবং এটা আস্তে আস্তে বড় হতে থাকবে। এটা আরও কিছুদিন গেলে এটা ভালোভাবে বোঝা যাবে। ভিউয়ার্স, এখন এই ধরনের শিকড় আসার পর আপনারা কি করবেন বা কোথায় চারাটা রোপণ করবেন সেটা আমি আপনাদেরকে এখন স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এগুলো রোপণ করার জন্য আমার কিছু গাছের ছাল দরকার। গাছের ছালগুলোকে আমি গুঁড়ো করে নিছি। গুঁড়ো করে নেওয়ার পর আমি গাছের ছালগুলোকে একটা বাটিতে নিচ্ছি। প্রথমে বাটিতে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনার ভালোভাবে পানিতে মিশে যায়। আমি হাত দিয়ে ভালো মতো করে নিচ্ছি, যাতে আপনার স্প্রে করতে বেশি সময় নষ্ট না হয় একদম আঠালো মাটির মতো করে ফেলতেছি। করে ফেলার পর আমি জারে দিয়েছি, দিয়ে দেওয়ার পর আমি চাকু দিয়ে নিচ দিয়ে ছিদ্র করে নিচ্ছি যাতে ওই অতিরিক্ত পানি নিষ্কাশিত হয়ে এটার নিচ দিয়ে বের হয়ে যায়। এই জন্য আমি নিচ দিয়ে ছিদ্র করে দিলাম। এখন ভিউয়ার্স আমি এখানে পাতাটা ঠিক মাঝখানে করে দিয়ে লাগিয়ে দিচ্ছি, শেকড়টা ভিতরে ঢুকিয়ে দিয়ে চারপাশে আমি দিয়ে দিচ্ছি। পাতাটা একটু নিচ এক পাশ হয়ে থাকবে, তখন এদিক থেকে আস্তে আস্তে চারা বের হয়ে আসবে এবং আমি নিচ দিয়ে যে ছিদ্রটা করে দিছি এদিক দিয়ে আস্তে আস্তে পানিটা বের হয়ে যাবে। এছাড়া আপনারা এই ধরনের ঢাল দিয়েও চারা করতে পারেন। আমি এই ধরনের ঢাল দিয়েও চারা করছি, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ঠিক এই জায়গাতেও আপনার হয়া প্লান্টের পাতার গোড়া, পাতা এবং ডাটার গোড়া দিয়ে শিকড় বের হয়েছে। তো আপনারা সহজেই স্টেপ বাই স্টেপ এই ধরনের হয়া প্লান্টের চারা তৈরি করতে পারবেন। আমি আগামীতে শুধু পানি ছাড়া কিভাবে হয়া প্লান্টের পাতা থেকে আপনারা নারকেলের চোবড়া বা আপনার গাছের চামড়াতে কিভাবে চারা তৈরি করতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। এছাড়াও হয়া প্লান্টের যত্ন, হয়া প্লান্ট কিভাবে আপনি ইনডোরের জন্য ব্যবহার করবেন, প্রত্যেকটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আগামীতে আমার চ্যানেলের সাথে থাকবেন। আমি আপনাদেরকে মাছ চাষ, আরএসএ, মৌমাছি চাষ, এরপর আপনার বাগান করা বিভিন্ন বিষয় নিয়ে আমি আপনাদেরকে বিভিন্ন ভিডিও আমার অভিজ্ঞতা থেকে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।